কিন্তু একটার পর একটা তিনি স্যাংশন দিয়ে এই স্কুলও নতুন করে স্যাংশন হয়ে নিউ বিল্ডিং হচ্ছে আমাদের তিনি ইতিমধ্যেই আমরা করে ফেলেছি এমন স্থিতি আমরা করে ফেলেছি তিনি স্যাংশন দিয়েছেন আমাদের ওল্ড আগরতলা ইংলিশ মিডিয়াম স্কুলকে সেখানে বিল্ডিং এর কাজ চলছে ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে তিনি ইদানিং যে এছাড়া রেশমবাগান স্কুলেও সবগুলো কোনোটা সাড়ে সাত কোটি কোনোটা আট কোটি সাড়ে আট কোটি টাকা পর্যন্ত রেশমবাগান স্কুলের পর তিনি যে দুটো দিয়েছেন আমাদের সেই দুটো অনেকদিন থেকে আমরা ভুগছিলাম একটা হচ্ছে আমাদের মিশন রোডে যে স্কুলটি আছে সেই স্কুলটিতেও নিউ বিল্ডিং হবে খুব জরাজীর্ণ অবস্থার মধ্যে এটা ছিল এছাড়া কুমার স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল সেটাতে তিনি কোটি লক্ষ টাকা দিয়েছেন আমি আমার এলাকার সবাইকে বলবো এই যে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং এলাকার উন্নয়নের স্বার্থে এবং কলেজের জন্য ডিগ্রি কলেজের জন্য স্যাংশন হয়েছে তিনি যে অনুদান দিয়েছেন যার সাহায্যে আমরা আগামী দিনে এগিয়ে যাব সবাই মিলে তার জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আমরা সবাই একটা হাততালি দিয়ে তাকে সম্মানিত করব সবাই হাততালি দিন প্রফেসর ডক্টর মানিক সাহের সরকার হচ্ছে উন্নয়নের সরকার স্বপ্নের সারথী তিনি শক্ত হাতে ধরে এই রাজ্যকে এগিয়ে নিয়ে চলেছেন আমার বিশ্বাস যে আগামী দিনেও এখানে আমাদের পিএসসি হচ্ছে ডিগ্রি কলেজ হয়েছে এখানে আগামী দিনে করে একটা হাসপাতাল হবে আমাদের এখানে রেলওয়ে ওভারব্রিজ হচ্ছে আমাদের এখানে সবচেয়ে আরো আনন্দের কথা যেটার জন্য আমি পাঁচ বছর ধরে লড়াই করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও দিল্লিকে দিয়ে সেটা করিয়েছেন যে ফোর ল্যান্ড রোড এবং সেই সঙ্গে যে ড্রেনের অভাবে আমরা ভুগছিলাম সেই ড্রেনগুলিও এই ওয়ার্ডের মধ্য দিয়ে যাবে তার ফলে যে বন্যার জমা জলটা মানে লোকাল ওয়াটার যেটা রেইন ওয়াটার সামান্য বৃষ্টি হলে এলাকার ভেতর জল বেরোনোর রাস্তা পায় না যেহেতু দুদিকে একটা ফোঁটা ড্রেন নেই সেই ড্রেনের ব্যবস্থাও আমাদের হয়ে যাবে আমাদের মনে রাখতে হবে বিপ্লবীরাই স্বপ্ন দেখে আর বিপ্লব শুধু স্লোগানের মধ্য দিয়ে হয় না আজকে নারীদের যে ক্ষমতায়ন হয়েছে ভারতবর্ষে সারা পৃথিবীর তাক লেগে গেছে তাদের জন্য চাকরিতে সংরক্ষণ হয়েছে তাদের জন্য পার্লামেন্টে তেত্রিশ শতাংশ সিট রিজার্ভেশন হয়েছে তাদের জন্য স্পেশাল স্টাইপেন্ডের ব্যবস্থা হয়েছে তাদের স্বাস্থ্যের জন্য তাদের টয়লেটের জন্য সারা দেশে হাজার হাজার স্কুল কলেজে নতুন করে টয়লেট তৈরি হয়েছে বিনে পয়সায় স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয় তো সেই ক্ষেত্রে এই মেয়েদের অগ্রগমন স্বামী বিবেকানন্দর কথা মনে পড়ে যে সমাজকে যদি এগিয়ে যেতে হয় একটা পাখিকে যেমন দুডানা নাড়িয়ে তারপরে আকাশে উঠতে হয় সমাজকেও সেভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে একটা সভ্য দেশ তখনই প্রমাণিত হবে যখন সেই দেশে নারীর ইজ্জত থাকবে সম্মান থাকবে এবং সে সক্রিয়ভাবে রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করতে পারবে আমাদের রাজ্যে আজকে নারী নির্যাতন গার্হস্থ হিংসা অনেক কমে গেছে এরকম শূন্যের হবে নেশার প্রাদুর্ভাব কমানোর জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে এবং গতকালও বিশ্ব দিবস গেছে তাতে মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন আমিও একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমরা চাইছি ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকার আরক্ষা দপ্তর সবাই মিলে এটাকে একটা মানে আন্দোলনে পরিণত করতে হবে এবং তাদেরকে মানে নেশামুক্তি কেন্দ্রে নিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে এবং সমাজ তাকে যাতে উচ্ছুত করে না রাখে এই মানসিকতা সবার মধ্যে রাখতে হবে এটা না করলে আমাদের চেষ্টা কিন্তু বিফলে যাবে আমি আশা রাখব রাজ্যের নতুন আইন তৈরি হয়েছে রাজ্যের নতুন পার্লামেন্ট তৈরি হয়েছে আমাদের আজকে এত শক্ত ভীতের উপর এই ভারতবর্ষের গণতন্ত্র প্রতিষ্ঠিত যে অন্যান্য চারিদিকের দেশে যখন অস্থিরতা চলে আমাদের পড়শি দেশেও আজকে যেভাবে মানবাধিকার মুহূর্তে মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে এবং মানুষের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে গণতন্ত্রকে বলি দেওয়া হয়েছে এত প্ররোচনার পরেও আমাদের দেশে কিন্তু দাঙ্গা হাঙ্গামা হয়নি কারণ জাতিগত হিংসা আমাদের ভেতরে নেই যারাই আমাদের আক্রমণ করেছে আমরা তাদেরকে আপন করে নিতে পেরেছি যার জন্য শখ হুন্দল পাঠান মুঘল থেকে ইংরেজ সবাই এক দেহে লীন হয়েছে কেউ বাইরে বেরিয়ে যেতে পারেনি ভারতবর্ষ তার সনাতনী ঐতিহ্য নিয়ে তার উদার মনোভাব নিয়ে ধর্মনিরপেক্ষতার মনোভাব নিয়ে আজকে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ সম্মিলিতভাবে এই দেশকে একটা শক্ত খুঁটির উপর দাঁড় করিয়ে দিয়েছে যেটাকে ভাঙার ক্ষমতা পৃথিবীর কারুণে আমরা সেই দেশের নাগরিক সেই গর্ব আমাদের করতে হবে এবং এই রাজ্যেও বিভিন্ন ধরনের প্ররোচনা বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা হয় কিন্তু সেগুলোতে আমরা কান দেব না সেগুলোর পেছনে ছুটব না অযথা আমরা এমন কোনো কাজ করবো না যাতে সুস্থিতি নষ্ট হয় বাস সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় উত্তেজনা তৈরি হয় আমি বিশেষ আর লম্বা করছি না মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন কিন্তু তার কাছে যখনই যেটাতে যাই আমরা পাই এবং পাই বলেই আমরা শিক্ষায় স্বাস্থ্যে রাস্তাঘাটে অনেক রাস্তা আমরা করেছি আরো অনেক দূর আমাদের যেতে হবে আমাদের লক্ষ্য

আজকে সারা পৃথিবীর যেটা স্লোগান সেটা আমাদের এখান থেকে উঠেছে বলছে রক্তদান করো রক্তদানকে যেমন একটা আন্দোলনে পরিণত করতে হবে ঠিক নেশা বিরোধী অভিযানকেও একটা আন্দোলনে পরিণত করতে হবে তাহলেই এই দেশ এই রাজ্য আমরা সঠিক দিশায় এগিয়ে যেতে পারবো এবং আমাদের উন্নয়ন যেগুলো আমরা করি সেগুলো ওয়েস্টেজ হবে না না হলে ফুটুপাত্রে জল ঢালার মতো হবে আমরা যতই দু হাজার টাকা দেই ভাতা হিসেবে আমরা যতই ফ্রি রেশন মোদীজি দেন আমরা যেভাবেই হোক বিভিন্নভাবে বেনিফিশিয়ারিদের হাতে তুলে দিয়ে তাদেরকে স্বনির্ভর করার তাদের রোজগার বাড়ানোর চেষ্টা করি সবই বৃথা যাবে যদি নেশামুক্ত ত্রিপুরা আমরা তৈরি করতে না পারি এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন আমরা পারফেক্ট মানুষ চাই এবং সেই পারফেক্ট মানুষ গড়তে গেলে সত্যিকারের এডুকেশন লাগবে যেটার মধ্যে মানবতা থাকবে একাত্ম মানবতাবাদ যেটা পণ্ডিত দীনদয়াল স্বপ্ন দেখেছিলেন আমরা সেই রাস্তায় আজকে হাসছি আমরা শান্তির ত্রিপুরা চাই শান্তির ভারত চাই শান্তির পৃথিবী চাই সুস্বাস্থ্যের দেশ চাই এবং সেই লক্ষ্য অর্জনে আমরা অনেক দূরে গিয়েছি সবাই ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আমাদের চতুর্দশ দেবতার বাড়িতেও আজকে রিলিজিয়াস ট্যুরিজমের তেরো কোটি টাকার কাজের স্যাংশন এসছে সেটাও আমাদের হবে তো সবাই ভালো থাকবেন এবং আমরা আগামী দিন এগুনর যে শপথ সেই শপথ উচ্চারণ করে অপেক্ষায় থাকব মাননীয় মুখ্যমন্ত্রীর বাণী শোনার জন্য সবাইকে ধন্যবাদ জয় ভারত নমস্কার টাংনকতরনি আদং এবা এমএলএ বরম গডাংমচাং রতন চক্রবর্তী স্যার বেলাই নাঙ্কপনি ককলাম ইয়াফারবাড়ি বাকি বেলাই বেলাই খেন হামবাই তাবুকনি বেচেবু হাইরহাই খা বাই কবগী তিনি নি পান্দা তিনি মন্ত্রী অকরাং প্রফেসর ডক্টর মানিক সাহা সার্ন কয়নাই ককলাম মেধা বনন এবং আধুনিকতম চিন্তাশীলের মূর্ত প্রতীক রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ হোদয় আমরা তার বক্তব্যে সম্পৃক্ত হব উজ সবাইকে নমস্কার থেকে রাজ্য ভিত্তিক দ্য গার্লস স্টুডেন্টস অফ ক্লাস নাইন যে কার্যক্রম স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে এবং ভার্চুয়ালিও আমাদের সাথে সমস্ত ডিস্ট্রিক্টের আমরা এই আজকের এই কর্মশালা আজকের যে এই প্রোগ্রাম সেটা যুক্ত হয়েছে তো এখানে আমাদের মাঝে এই মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত ভাজন এবং প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং প্রাক্তন আমাদের পবিত্র বিধানসভার স্পিকার এবং যিনি এই এলাকার মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহাদয় উনি আমাদের সামনে বিস্তারিত আলোচনা রেখেছেন আমাদের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে আমাদের মূল উদ্দেশ্য কি এবং কি আমরা করতে চাইছি সেই বিষয়ে উনি বিস্তার আলোচনা রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী ঝর্ণারানী দাস অনারেবল চেয়ারম্যান ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতি শ্রী রাভেল হেমেন্দ্র কুমার স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট শ্রী এন সি শর্মা ডাইরেক্টর স্কুল এডুকেশন তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী উত্তম কুমার ঘোষ কর্পোরেটর ওয়ার্ড নম্বর নাইন শ্রী সুশান্ত চক্রবর্তী প্রিন্সিপাল পল্লী মঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুল এবং সমস্ত অফিসিয়ালস এডুকেশন ডিপার্টমেন্টের যারা এখানে উপস্থিত আছেন এবং ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অনারেবল মিনিস্টার এমএলএস এবং অন্যান্য যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভস এবং এখানে উপস্থিত এবং ওই প্রান্তে যারা উপস্থিত আছেন টিচার্স গার্জিয়ান স্টুডেন্টস এবং গেস্ট এবং মিডিয়া বন্ধুরা সবাইকে এখানে এবং ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি একটু আগে আমাদের মাননীয় বিধায়ক রতন চক্রবর্তী মহাদেয় বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চোদ্দোতে যখন উনি দায়িত্ববান নেন তখনই উনি বলেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রথমে কিন্তু আমরা এই কথাগুলো কখনো শুনিনি এবং আজকের তারিখেও দেখুন আজকে আজকে যখন স্বাগত বাসন রাখছিলেন পার্সেন্টেজের কথা বলছিলেন আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় যে মেয়েরা এখন পড়াশোনার দিক দিয়ে অনেক বেশি এখন তাদের পার্সেন্টেজ এবং সেই দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির যে বেটি বাঁচাও বেটি পড়াও সেটা কিন্তু আজকে সার্থক হয়েছে আমি বলবো আমাদের সরকার এখানে আসার পর সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে বিদ্যালয়গুলো আছে যারা নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে আজকের যে এই বাইসাইকেল বিতরণ আমাদের কয়েক বছর ধরে আমাদের সরকার আসার পর চলছে এটা একটা আমি বলব ল্যান্ডমার্ক উদ্যোগ আমি বলবো আমাদের রাজ্য সরকার শিক্ষার প্রসারে বিভিন্ন ধরনের বহুমুখী প্রকল্প রূপায়ন করছে এবং এর মধ্যে বাইসাইকেল বিতরণ একটা অন্যতম আপনারা সবাই জানেন যে আমাদের মেয়েদের মহিলাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা অনেক আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এর মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন ফর উইমেন ইন গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট সেটা আমরা করেছি এইটি থ্রি থাউজেন্ডের উপরে লাখপতি প্রতি দিদি মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন ত্রিপুরাতে আমাদের তিরাশি হাজারের উপর লাখপতি দিদি আছে এখন এ আমাদের প্রথম যখন বলা হয়েছিল যে মহিলাদের টিএসআরে ওনাদেরকে রিজার্ভেশন দেওয়া হবে তো তৎকালীন ওই সময়ের যে রিজার্ভেশন যে রাখা হয়েছিল তাতে করে ফার্স্ট উমেন টিএসআর প্রায় ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন সেখানে যুক্ত হয়েছেন ওনাদের প্যারেডও আমি দেখেছি এবং মেয়েদের আমি দেখলাম যেখানেই ওনারা থাকেন এত ভালো ওদের পারফরমেন্স সব দিকে এখানে শুধু তাই নয় শুধু বাইসাইকেল দিচ্ছি না আমরা পরীক্ষার মাধ্যমে একশো জন যে গার্লস স্টুডেন্ট তাদেরকে আমরা সিলেক্ট করছি সেখানে স্কুটি দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি এখানে যাতে করে জমি জমা কিনা কিনবার সময় যাতে মেয়েদের বা মহিলাদের নামে করা হয় তার জন্য স্টাম্প ডিউটি আমরা কম করেছি আমাদের এই সরকার আসার পর আপনারা জানেন বিধানসভায় বারবার আমরা বলেছি আমরা বাজেটে বাজেটে গত আমরা বলেছি পিঙ্ক টয়লেট যখন রাস্তাঘাটে যায়, ছোট বাচ্চা বা মহিলাদের জন্য অনেক সময় কমন যে টয়লেট আছে সেখানে যাওয়া অনেক সময় অসুবিধা হয় এর জন্য আমরা পিঙ্ক টয়লেটের সেই ব্যবস্থা আমরা করছি আমাদের যে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে আমাদের এইবার তেইশ হাজারের উপরে তেইশ হাজার তিনশো জন ছাত্র ছাত্রীকে আজকে করা হবে এতে করে প্রায় দশ কোটি অলরেডি আমাদের সেক্রেটারি বলেছেন দশ কোটি এক লক্ষ ছেষট্টি হাজার টাকা ব্যয় হচ্ছে আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে এর মধ্যে সুপার থার্টি প্রকল্প আপনারা সবাই জানেন যে দু হাজার বিশ একুশ সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্র উত্তীর্ণ হন তাদের মধ্যে ত্রিশ জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেআই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর শিক্ষার্থী এক একজন শিক্ষার্থীর জন্য দুই বছর কোচিংয়ের ব্যবস্থা করা হয় এবং পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য আপনারা শুনলে খুশি হবেন এখন পর্যন্ত প্রায় একশো চৌচল্লিশ জন ছাত্রছাত্রী ছাত্রী এর সুযোগ পেয়েছে এবং সাতজন আইআইটি যেতে চান্স পেয়েছে এগারো জন এনআইটি ইংরেজি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে দশজন এম বিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স টু মেরিটেরিয়াস স্টুডেন্ট সেখানেও আমাদের মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে পাঁচজন করে শিক্ষার্থীকে আমরা সিলেকশন করি এর মধ্যে বালিকা শিক্ষার্থী আছে যারা তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থী ইত্যাদি ক্যাটাগরিতে আমরা সিলেকশন করেছি তেতে ওদেরকে আমরা অ্যাপেল যে আইপ্যাড সেই দেওয়া হয়েছে এবং শংসাপত্র পরিষ্কৃত করা হচ্ছে চিফ মিনিস্টার মেরিটেরিয়াস অ্যাওয়ার্ড টু দ্য চিলড্রেন অব ত্রিপুরা পুলিশ অ্যান্ড টিএসআর পার্সোনাল তাদের জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে যারা আমাদের রাজ্যের আরক্ষা দপ্তরে যারা টিএসআররা আছেন বা পুলিশে আছেন কর্ম তাদের যে সন্তানরা আছেন দশম ও দ্বাদশ শ্রেণিতে যারা উত্তীর্ণ প্রথম যারা তিনজন একটা হচ্ছে স্টেট লেভেলে এবং এই তিনজনকে এগারো হাজার দ্বিতীয়জনকে জনকে দশ হাজার এবং তৃতীয় জনকে ন হাজার টাকা করে দেওয়া হয় জেলা স্তরেও প্রথম এবং দ্বিতীয় জনকে দেওয়া হয় এবং সেখানেও যে মূল্য রাখা হয়েছে এগারো হাজার এবং দশ হাজার টাকা করে দেওয়া হতে আমাদের এখানে অভিন্ন যে সেন্ট্রালাইজ একজামিনেশন সিস্টেম আগে ছিল না এতে করে আমাদের যারা ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিতে গিয়ে এক এক জায়গায় এক এক রকম প্রশ্নপত্র হতো এখন আমরা সেটাকে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে অভিন্ন যে প্রশ্নপত্র সেটা আমরা শুরু করেছি এতে করে তাদের যে মানদণ্ড যে পরীক্ষার যে রেজাল্ট তার যে মানদণ্ড এক একভাবে করার আমরা ব্যবস্থা করেছি এতে করে স্টুডেন্টদের মধ্যে যে একটা পরীক্ষার ভীতি সেটাও কিন্তু অনেকটা কম করা যায় শুধু তাই নয় প্রশ্নপত্রে আরও নতুন নতুন কি সংস্কার সাধন করা যায় তারও ব্যবস্থা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে করছে বিদ্যা জ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন এখানে রাবেল মহোদয় আছেন সেক্রেটারি মহোদয় উনি বলেছেন এবং আমি প্রায়ই এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকায় অনেক কিছু উঠেছে এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি বলছে একশো পঁচিশটি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরও বেটার টু ব্যাটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি আপনারা জানেন একশো পঞ্চাশ পঁচিশটি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে ছিয়ানব্বইটি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং উনত্রিশটি হচ্ছে ইংরেজি মাধ্যম তো এইগুলো কিন্তু সিবিএসির আওতাধীন তো সেইগুলো আমাদের আরও বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি সাইকোলজি সোসিওলজি জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি স্পেশাল এডুকেটারও নেওয়া হয়েছে কিছুদিন আগে আমরা কেবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটের নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি তাছাড়া যোগব্যায়াম গান আর্ট ইত্যাদি বিষয়েও প্রয়োজনীয় শিক্ষক নেওয়ার নেওয়া হয়েছে অন্যান্য যে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া অন্যান্য বিষয় তারও আমরা ব্যবস্থা করেছি অলরেডি একশোটি আউট অফ ওয়ান ফাইভ এর মধ্যে একশোটি বিদ্যালয়ের পরীক্ষাঠামো অনেক বেটার হয়ে যাচ্ছে আরও যে বাকিগুলো আছে সেইগুলো আমরা করছি সেখানে যারা দুর্বল যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আরও বেটার করে রিমেডিয়াল ক্লাস আমরা ব্যবস্থা করে তাদের পড়াশোনার ব্যবস্থা আমরা করেছি এখানে শিক্ষক শিক্ষিকারা যারা সিবিএসসিতে এতদিন ধরে পড়াননি তাদেরকেও যাতে সিবিএসির যে স্টাইল অফ টিচিং তার তাকে প্রশিক্ষণের মাধ্যমে তার ব্যবস্থা আমরা করছি রামকৃষ্ণ মিশন এবং সিবিএসসির যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলো আছে তাদের সাথে আমরা যুক্ত করেছি এতে করে প্রায় দু হাজার যে টিচার্স আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে নিপুণ ত্রিপুরা আপনারা শুনেছেন আমি এই কথাগুলো কেন বলছি আমরা কিন্তু অনেকে অনেকে বলছে এডুকেশনের অবস্থা ত্রিপুরাতে খারাপ অবস্থা ভালো না আমরা কত রকমের ইনিশিয়েটিভ নিচ্ছি এই স্কুল এডুকেশন থেকে তারই আমি কয়েকটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি নিপুন মানে কি ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং এন্ড নিউমেরিসি দ্যাট এর শর্ট ফর্ম হচ্ছে নিপুণ তো এতে করে আমাদের বুনিয়াদী শিক্ষা যে অধিকার সেই অধিকারে আট হাজার চারশো জন শিক্ষক শিক্ষিকাকে আমরা ফাউন্ডেশন লিটারেসি এন্ড নিউমারেসি যে তার শর্ট ফর্ম হচ্ছে এফএলএন সেই বিষয়ে ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তো নিপুণ মিশনের আমরা প্রায় চার হাজার দুশো সাতাশটি নিপুণ কর্নার আমরা স্কুলের মধ্যে করেছি একটা বিশেষ একটা জায়গায় স্কুলে রেখেছি এর মধ্যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যেটাকে শর্ট ফর্মে টিএলএম বলা হয় এবং টিচাররাও যখন ক্লাস নেয় ওই লার্নিং ম্যাটেরিয়ালস নিয়ে এগুলো স্টুডেন্টদের সাথে আলোচনা হয় এবং তাদেরকে দান করেন স্টুডেন্টরাও সেই ম্যাটেরিয়ালস নিয়ে তারাও কিন্তু পড়াশোনার খেলার ছলে সেই পড়াশোনার শিক্ষা লাভ করতে পারে ওরা আমাদের রাজ্যে আমি কিছুদিন আগে আমি সেখানে ওই যে প্রোগ্রামটা হয়েছিল আমি সেখানে রাজ্যে প্রথমবার স্টেট লেভেল টিএলএম এক্সিবিশন হয়েছিল টিএলএম মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রায় একশো ষাটটির বেশি জেলা স্তর থেকে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস নিয়ে ওরা এসেছিল এবং আমি দেখলাম অত্যন্ত ইনোভেটিভ আইডিয়া এবং খুব মানে স্বল্প খরচে তারা এই গুলো বানিয়েছেন এবং প্রায় তিন হাজারের মতো টিচাররা সেখানে অংশগ্রহণ করেন এখানে নিপুণ মিশনের যে অধীনে প্রথম শ্রেণীতে যখন ভর্তি হয় তখন কিন্তু হঠাৎ করে আমরাও ছোটবেলা যদি আপনারা চিন্তা করেন যে প্রথমে স্কুলে গেলে এখানে অ্যাক্লামেটাইজেশন বা ওখানে বুঝতেও কিন্তু অনেক সময় অসুবিধা হয় তো তাদেরকে যাতে উপযোগী করার জন্য নয় সপ্তাহের একটা ব্রিজ কোর্স চালু করা হয়েছে সেটাকে বিদ্যাসেতু মডেল বলা হয় যাতে করে প্রথমে ওনারা বাচ্চারা যখন ওই প্রথম শ্রেণীতে ভর্তি হয় তো বাড়ির থেকেও আসতে পারে অনেকে আবার অন্য স্কুল থেকেও আসে নার্সারি ফার্সারি করে তো সেখান থেকে ওরা বিদ্যা সেতু মডিউলের মাধ্যমে তারা কিন্তু অনেকটা নিজেদেরকে খাপ খালিয়ে তোলে কিছুদিন আগে দিল্লির থেকে এই বিদ্যাসেতু মডেল দেখতে এখানে এসেছিল ত্রিপুরাতে এবং ওরা খুবই উচ্চ প্রশংসা করেছেন এই মডেলকে আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা দু সালের পূর্বে রাজ্যে শুধুমাত্র নয়টি প্রি প্রাইমারি বিদ্যালয় ছিল কিন্তু বর্তমানে এখন কটা প্রায় এক হাজার একশো অষ্টআশিটি বিদ্যালয় এবং সেখানে সব জায়গার মধ্যেই খেলার মাধ্যমে কিন্তু পড়াশোনার শিক্ষাদান করা হয় এবং ওখানে লার্নিং কিট যা শিশুদেরকে খুব আকৃষ্ট করে এবং সেখানে ভালোভাবে পড়াশোনার সুযোগ এখন বাড়ছে বর্তমানে প্রি প্রাইমারি স্তরে ছাত্রীদের সংখ্যা প্রায় বারো হাজারের উপরে হয়ে গেছে এবং সেখানে এই প্রি প্রাইমারির সাথে যুক্ত যে স্কুলগুলো আছে যাতে সেখানে আয়াও থাকে তার ব্যবস্থা আমরা সেখানে করেছি আমরা এর মধ্যে মিশন মুকুল সম্পর্কে আপনারা জানেন মিশন মুকুল অঙ্গনওয়ারী কেন্দ্রের শিশুদের বিদ্যালয় শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসতে রাজ্যে মিশল মুকুল চালু করা হয়েছে এখন সর্বোচ্চ তিনটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে একটি বিদ্যালয়ের সাথে আমরা যুক্ত করেছি যারা অঙ্গনবাড়ি কর্মীরা আছেন তারা সেই যে আমরা বিদ্যালয় সেখানে এসে ওনারা কিভাবে অঙ্গনবাড়ি যে মেয়েরা আছেন তাদেরকে কীভাবে শিক্ষাদান করবেন সেটা জানেন আবার মাসে একবার করে এই যারা অঙ্গনবাড়ির ছাত্রী আছেন তাদেরকেও সেই স্কুলের মধ্যে নিয়ে আসেন এতে করে তারা পরিবেশের সাথে এটা পরিচিত হয় আমরা ইতিমধ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সিডিপিওদেরও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই জানেন বন্দে ত্রিপুরা এবং পিএমই বিদ্যা চ্যানেল ত্রিপুরাতে চালু হয়েছে আমি জানি না আপনারা এখানে সবাই এর সুফলটা আপনারা গ্রহণ করেন কিনা আমি বলবো আমি নিজেও সেখানে গিয়েছি এবং অত্যন্ত ভালো একটা চ্যানেল সেখানে প্রায় আমার কাছে যার ডাটা আছে প্রায় দু হাজার একশোটি রেকর্ড করা ক্লাস আছে এক হাজার ছয়শটি লাইভ ক্লাস সম্প্রচার করা হয়েছে আপনারা শুনে খুশি হবেন যে ইউটিউব চ্যানেলে প্রায় এক হাজার পাঁচশোটি ক্লাস আপলোড করা হয়েছে এবং সাবস্ক্রাইবার এখন পর্যন্ত ওই বন্দে ত্রিপুরা ইউটিউবের যে চ্যানেল উনত্রিশ হাজারের উপরে সাবস্ক্রাইবার রয়েছে শিক্ষা ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় প্রায় পাঁচটি পিএমই বিদ্যা ডিটিএস টিভি চ্যানেল বরাদ্দ করায় করেছেন একটা অভিনব প্রচেষ্টা আমাদের সরকারের তরফ থেকে করা হয়েছে বিজ্ঞান ও গণিত প্রতিভা অন্বেষণ অনেকে আছে বিজ্ঞান নিয়ে পড়তে চান না একটা অনিয়া প্রকাশ করেন তার জন্য আমরা ষষ্ঠ ও নবম শ্রেণীর যারা শিক্ষার্থীরা আছেন তাদের জন্য আমরা তাদেরকে ফাইন্ড আউট করার জন্য কারা বেশি ইন্টারেস্টেড তাদেরকে ফাইন্ড আউট করার জন্য আমরা বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করেছি নবম শ্রেণীর যারা এই মাধ্যমে যখন নির্বাচন হয় তখন চারশো জন শিক্ষার্থীকে আমরা পাঁচশো টাকা করে পনেরো মাসের জন্য আমরা বৃত্তি প্রদান করি সিমিলারলি যারা ষষ্ঠ শ্রেণীর যারা শিক্ষার্থীরা এটাকে জুনিয়র বিজ্ঞান বা গণিত প্রতিভা অন্বেষণ সেখানেও একশো জন শিক্ষার্থীকে আমরা চারশো টাকা করে পনেরো মাসের জন্য বৃত্তি প্রদান করি প্রয়াস প্রকল্প এটা আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের যারা খুব দুর্বল উইক স্টুডেন্ট যারা আছে তাদের শিক্ষণ সাম যাতে বৃদ্ধির লক্ষ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আমরা বিশেষ সহায়তার একটা ব্যবস্থা করেছি এবং সহস একটা প্রোগ্রাম অত্যন্ত ভালো একটা প্রোগ্রাম এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ড্রিম প্রোগ্রাম এর মাধ্যমে আমরা যে স্কুলের যে ছেলে মেয়েরা আছেন তাদের যে আবেগগত দক্ষতার সংমিশ্রণ এবং মানসিক ও সামাজিক বিকাশ ঘটানো সেই ব্যবস্থা আমরা করেছি এতে করে প্রথম থেকে অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থীরা আছেন তাদের প্রতিদিন পঁচিশ মিনিট করে সরকারি স্কুলে একটি পিরিয়ড নেওয়া হয় এর জন্য টিচারদেরকেও সেই ট্রেনিং দেওয়া হয়েছে পিএমসি প্রকল্প সেটাও প্রাইম মিনিস্টার স্কুল অফ রাইজিং ইন্ডিয়া সেই কেন্দ্রীয় সরকারের একটা অভিনব প্রকল্প সেটাও আমাদের প্রায় পঞ্চান্নটি স্কুলে চালু হয়েছে এবং আরও সাতাইশটি স্কুলের অনুমোদন আমরা পেয়েছি পি জনমন যারা অন্তদয় যারা আছেন মূল তাদেরকেও যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই লক্ষ্যে পনেরোই নভেম্বর দু হাজার তেইশে জনজাতীয় গৌরব গৌরব দিবসে দুর্বল যারা জনজাতি গোষ্ঠীগুলো আছে তারা যেন পড়াশোনাতে আরো বেশি করে আসতে পারে সেই ব্যবস্থা মনে করেছেন আইসিটি স্কুল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আপনারা জানেন যে কম্পিউটার ইন স্কুল সেই কাজটাও আমাদের এখন ত্রিপুরাতে চলছে প্রায় একশো একাশিটি বিদ্যালয়ে তার বাস্তবায়ন হয়েছে বৃত্তিমূলক শিক্ষা সেটাও আমাদের যারা ড্রপ আউট যাতে কম হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে স্মার্ট ক্লাস ক্লাসরুম আমাদের সময় স্মার্ট ক্লাসরুম আমরা কখনো নামই শুনিনি এখন স্মার্ট ক্লাস যে রুম ইয়ে ক্লাসরুম সেটা আমরা করেছি অনেক জায়গায় সেখানে অডিও এবং ভিজুয়ালি আমরা ভিডিওর মাধ্যমে এবং থ্রি ডাইমেনশনালি সেখানে ক্লাসরুমে স্টুডেন্টরা বসে অনেক কিছু শেখার ব্যবস্থা আছে টিংকারিং ল্যাব যেটা থ্রি ডি প্রিন্টিং রোবোটিক্স ইত্যাদি নতুন নতুন প্রযুক্তি ব্যবস্থা আমরা করেছি এবং আমি আশা করি যে আজকের যে ডিস্ট্রিবিউশন অফ বাইসাইকেল যারা আমাদের মেয়েদের